হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম দুর্দান্ত একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি এইমাত্র দেখেছেন, বর্তমান সময় এই ভিডিওটি প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সংক্ষেপে বলতে গেলে টিকটক কাঁপাচ্ছে। তো বুঝতেই পেরেছেন, আমরা যখন টিকটক অ্যাপটি ওপেন করি তখনই কিন্তু আমরা এইরকম ভিডিও দেখতে পাই। তো বন্ধুরা, এই ভিডিওটি কিভাবে আপনারা মেক করবেন? এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন পড়বে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট, সেকেন্ড আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক, থার্ড আমাদের প্রয়োজন পড়বে একটি ভিডিও ক্লিপ, ফোর্থ আমাদের প্রয়োজন পড়বে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন আমি আজকের এই ভিডিওর শেষের দিকে বলে দেব। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিও এডিটিং শুরু করা যাক। ভিডিও এডিটিং শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনের নোটপ্যাডে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্কটা রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ভিডিওটি মেক করবেন। তো বন্ধুরা, আমি এই লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুইটা ব্রাউজার চলে এসেছে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, নিচে থেকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্যাম্পলেটটি ওপেন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি। এখান থেকে আমাকে ভিডিও ক্লিপটি সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিও ক্লিপটি সিলেক্ট করলাম। এরপরে আমার দুটো পছন্দের ফটো সিলেক্ট করতে হবে। তো আমি ফটোগুলো সিলেক্ট করতেছি। বন্ধুরা, আমি ফটো দুইটা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তো আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্লিপ সিলেক্ট করতে হবে। তো প্রথমত আপনাদেরকে ভিডিও ক্লিপটি সিলেক্ট করতে হবে, এরপরে আপনাদের পছন্দ মতো দুইটা ফটো সিলেক্ট করতে হবে। তো ফটোগুলো সিলেক্ট করার পর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে। সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, এবং সেভ হওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি টিকটকে অটোমেটিক্যালি চলে যাবে। তো এছাড়াও কিন্তু আপনাদের ফোনের যে গ্যালারি, সেই গ্যালারিতেও সেভ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি সেভ হওয়ার পরে এই ভিডিওটির সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি টিকটকে চলে আসছে। তো এখান থেকে আমি কেটে বের হয়ে আসব। বন্ধুরা, এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি। তো বন্ধুরা, এইমাত্র যে ভিডিওটি মেক করেছি ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওটির সাথে একটি মিউজিক রয়েছে, এই মিউজিকটাকে মিউট করতে হবে। তো মিউট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে মিউট ক্লিপ অডিও নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদেরকে এই ভিডিওটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও নামে একটি লেয়ার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সাউন্ডসের উপরে ক্লিক করবেন। সাউন্ডসের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা মেমোরি যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই মেমোরি আইকনের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপরে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও, জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এরপরে যে কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিলাম। এরপরে ইম্পোর্ট সাউন্ড অনলি, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এরপর নিচের দিকে আসতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্রথম যে সাউন্ডটা, এই সাউন্ডের সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই ভিডিওটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেভ আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে। তো এরকমভাবে কিন্তু আপনারাও সুন্দরভাবে এই ভিডিওটাকে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক, ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আমি ভিডিও শেষে বলে দেবো। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক, ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আপনারা ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনারা এই ভিডিওটি মেক করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে দুর্দান্ত কোনো ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।